সচেতন বিষয়ে আপনারা নিজেরাই কিন্তু দেখেছেন, দুটা ফেজে যখন আমাদের নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেখানে কিন্তু কিছু হয়নি। আর এত বড় জন এত বড় একটি পাবলিক পরীক্ষায় কিছু ঘটনা হয়তো ঘটে, কিছু ঘটনা হয়তো ঘটেছে, সেটা এখন তদন্ত চলছে, দেখা যাক যেটা আসলে প্রশ্ন ফাঁস হয়েছে। প্রশ্ন ফাঁস একটা বিষয় আর নকল একটা বিষয়, আমরা দেখি যে আমরা তদন্তাধীন জিনিস বিষয়ে কিন্তু আমরা আজকে বেশি কথা বলতে চাই না, ওটা সময়ে সাথে সাথে ই করা যাবে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আমার কাছে যে তথ্য উপাত্তগুলো ছিল সেগুলোর মাধ্যমে আমরা ডিবির সাথে আমাদের হয়েছে, দেখেছি যে ওখান থেকে যে সময়টাতে আমরা প্রশ্নটা পেয়েছে যারা পেয়েছে সেই সময়টা কিন্তু সকাল, তো এমন বলা যায় যে এটা ফাঁসের মধ্যে পড়ে না, ফাঁস হলে তো আরো আগে আউট হওয়ার কথা, তো সেরকম কিছু আমরা এখনো দেখিনি। আমি একটা এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে তদন্তহীন বিষয়, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রমাণ এখানে পাইনি। যারা প্রশ্নটা পেয়েছে তারা যারা যারা ইয়ে হয়েছে তারা অনেকেই ধরা পড়েছে, তারা অ্যান্সার পেয়ে দিয়েছে 10:30, 10:42, আমাদের কাছে এইসব রেকর্ড আছে, দেখেছি 9:42। আমরা চাই না যে প্রথমে এই ভয়ভীতি পাক এবং বাচ্চাদের স্কুল থেকে বিমুখ হয়ে পড়ুক, তো আমাদের চাওয়াটা এটাই যে বাচ্চাটা আনন্দের সঙ্গে শিখুক এবং স্কুলটাকে সে তার আনন্দের জায়গায় সে নিয়ে নেয়।